কমপ্লেন করেছি কিন্তু কোনো সদ উত্তর পাইনি। আজকে 100 দিনের কাজ,
যে সমস্ত প্রকল্পে কাজ না করে টাকা তুলে নেওয়া হয়েছে সে বিষয়ে আমরা বিডিও অফিস এবং ডিএম অফিসে কমপ্লেন করেছি। একজন দেবযানী গার্লস স্কুলে ডি গ্রুপে কাজ করে, তারও অ্যাকাউন্টে 100 দিনের টাকা তুলছে, সেগুলো নিয়ে আমরা কমপ্লেন করেছি। সরকারের কোনো রকম হেলদোল নেই, আমরা আজকে রাজপথে নেমেছি। আমরা মানুষকে জানাতে চাই যে এই প্রধান দুর্নীতিগ্রস্ত প্রধান এর গ্রেপ্তার হওয়া চাই এবং একে হচ্ছে সরকারিভাবে এর শাস্তি দেওয়া হোক। আপনার নাম? আমার নাম দিলীপ পাল, নন্দীগ্রাম 2 দক্ষিণ মণ্ডলের সহসভাপতি। Thank you.